আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে ভিডিওটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে সাজিয়েছি। ভিডিওটা যদিও একটু লং, বাট বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকস আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমাকে দেখতেই পাচ্ছেন, আমি অলরেডি কিচেনে নুরাতের জন্য সালামি স্যান্ডউইচ বানাচ্ছি। তো ওর স্যান্ডউইচটা আজকে আমি ডিফারেন্ট ওয়েতে দিব, দ্যাট বিকজ আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সে ফুল টাইম স্কুল শুরু করার পর একটু আপসেট থাকে, আবার আমিও একটু ওয়ারিড কীভাবে স্যাটেল হবে সব কিছু মিলিয়ে, যেহেতু নতুন স্কুল তার জন্য, তারপর আবার কোভিড সিচুয়েশান সব কিছু মিলিয়ে আমিও একটু স্ট্রেসের মধ্যেই থাকি। তো আমি চাচ্ছি আমার স্ট্রেসটা তাকে না দেখাই, সো আমি তাকে একটু ডিফারেন্ট ওয়েতে হ্যাপি রাখার চেষ্টা করছি এবং তাকে ইচ্ছে মানে চেষ্টা করছি সব রকমের কমফোর্ট দিতে। যদিও আমার আগে দুইটা বাচ্চার ক্ষেত্রে হয়তো এত প্রবলেম হয় নাই, কারণ তারা একটু বেশ কোয়াইটই ছিল, ওদেরকে আমি বুঝতাম না, ওরা ওরা আসলে ওদের এক্সপ্রেশনটা কম ছিল, বাট ওকে আমি বুঝতে পারি, মাশাল্লাহ ও বেশ একটু অ্যাক্টিভ ওদের থেকে। তো যাই হোক, আমি ও নাস্তা রেডি করে দিয়ে আমার হাজব্যান্ডের জন্য একটা শর্টকাট ওয়েতে নাস্তা বানিয়ে নিচ্ছি। ওর জন্য আজকে আমি চাপড়ি বানাচ্ছি, এটা খুবই সিম্পল, এটা ময়দা আর ডিম দিয়ে ভেজিটেবল মিক্স করে জাস্ট প্যানকেকের মতো বানানো। তো আমার চাপড়িটা দেখতে বাংলা পাঁচের মতো হয়েছে, এই জন্য আমি টেকনিক করে এটাকে রোল করে দিয়েছি এবং এটাকে সুন্দর করে যখন আমি প্রেজেন্টেশন করেছি খুবই ভালো লাগছিলো দেখতে এবং খেতেও মজা হয়েছিল, যদিও একটু ঝাল হয়ে গিয়েছিলো, আমি বোধহয় কাঁচামরিচ একটু বেশি দিয়ে দিয়েছি। তো ওরা বাবা মেয়ে স্কুলে যাওয়ার পর আমি কিচেনে এসে আমার ব্রেকফাস্টটাও খেয়ে নিচ্ছি। এরপর রাস্তা শেষ করে একটু গার্ডেনে এলাম, দেখলাম যে বেশ ড্রাই হয়ে গেছে গাছগুলো, বেশ কদিন সানি ওয়েদার, তো একটু গাছে পানিও দিচ্ছি। সেই সাথে আপনাদেরকে আমার একটু ভেজিটেবল গার্ডেনটাও দেখাচ্ছি, আমার লাউয়ের মাচা। এবছর প্রথম দিকে আমি তিনটা গাছ লাগিয়েছি, বাট একটা লাউ হয়েছিল বেশ বড়, অলরেডি আমার পোস্টে দেখেছেন আগে। তো হঠাৎ ওয়েদার ভালো হয়ে যাওয়াতে আবার অনেকগুলো ছোট ছোট লাউ এসেছে, তো এর মধ্যে দুটো লাউ বড় হচ্ছে, ইনশাল্লাহ এই দুটো মনে হয় খাওয়া যাবে। তো দেখুন, এটা একটা মিষ্টি কুমড়া গাছ, এবছর লাগিয়েছিলাম, অনেক ফুল এসেছে কিন্তু ফল আসে নাই, এবছর মনে হয় আর হবে না। আর এটা হলো স্ট্রবেরি গাছ, এটা আমার একটা ছোটো বোন দিয়েছিল, আশা করি আগামী বছর স্ট্রবেরি খেতে পারবো। আর এবছর আমি বেশ কিছু কাঁচামরিচ প্যাপরিকা লাগিয়েছি, এখন ফুল এসেছে, এখনও কোনো ফলের লক্ষণ নাই। আর এটা হলো দুটো পুঁইশাক গাছ, আমি ডাটা থেকে লাগিয়েছি, তো পুঁইশাক আমার খুবই ফেভারিট, আবার গাছ দেখতেও আমার ভাল লাগে, অনেকগুলি পাতা এর মধ্যে খেয়েছি। তো চলুন আমাদের রান্না সেশনে চলে আসছি। আজকে আমি আপনাদের সাথে একটা নিউ রেসিপি শেয়ার করব, সেই সাথে অন্য দুটো রান্নাও করব, বাট ওগুলি শুধু আপনারা দেখেই আন্দাজ করে নেবেন আমি কীভাবে রান্না করেছি, কারণ ওগুলোর যদি আমি রেসিপি দিতে চাই অনেক লং হয়ে যাবে ভিডিও। আর যদিও এগুলি খুবই সিম্পল রান্না, এগুলি বলার মতো কিছু নাই, খালি আন্দাজ করে দেখেই আপনারা রান্না করতে পারবেন, তাছাড়া কম বেশি আমার মনে হয় আপনারা সবাই এসব রান্না পারেন। তারপরেও আসলে যেহেতু আমি আমার ডেইলি লাইফটাই দেখাচ্ছি, এখানে রান্না তো আসবেই, আমার হাজব্যান্ড যদিও বলেছিল তুমি রান্নার ঝামেলায় যেও না, এটা তোমার কাজ না, তারপর আমি চিন্তা করে দেখলাম এভরিডে তো আমাদের রান্না করতে হয়, এই রান্নাগুলোকে সিম্পল ওয়েতে রান্না করে আমরা যদি সুন্দর করে এটা প্রেজেন্ট করতে পারি, লোভনীয় করে তুলতে পারি, তাতে মন্দ কি? আমি যদিও কোনো প্রফেশনাল কুক না এবং প্রফেশনালি কোনো ফুড রেসিপি শেয়ারও করব না, বাট আমার এই রান্নাগুলো দেখে যারা নিউ কুক এবং যারা মাত্র বিয়ে হয়েছে রান্না করতে ভয় পান, তাদের জন্য অনেক হেল্প হবে আশা করি। তো যাই হোক, আসুন আমরা আজকে ফুড রেসিপিটা দেখে নিই। তো আজকে এটা বানানোর জন্য আমার লাগবে কিছু বড় বড় লাউ পাতা, কিছু চিংড়ি মাছ কুচি করে কাটা, সেই সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি,
এবং আজকে আমি কিছু কচি লাউ পাতাও কুচি করে নিয়েছি। এটা অপশনাল, এটা আপনারা দিলেও পারেন না দিলেও পারেন। সব কিছু মিক্স করে এরপরে প্রয়োজন মতো লবণ দিব। এরপর দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, রসুন পেস্ট, আর সবার শেষে সরিষার তেল। তো আপনি মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে পারেন, কারণ এটা ঝাল খেতে খুব মজা, আর সেই সাথে পাতলা ডাল হলে তো কথাই নেই। তো আমি সব কিছু একটু স্লোই দেখাচ্ছি, এখানে কোনো কিছু এডিট আর করি না আমি, আপনাদের সবার সুবিধার্থে। তো সবাই একবার হলেও এটা বানাবেন, খুবই মজা একটা খাবার, বিশেষ করে যারা প্রন, লাউ পাতা এবং ঝাল পছন্দ করেন। নর্মালি বাংলাদেশে আমরা এটা কলা পাতা দিয়ে করতাম, তো এখানে যেহেতু কলা পাতা অ্যাভেলেবেল না, সামটাইমস আমি ফয়েল পেপারে করেছি, বাট ফয়েল পেপারে মজা হয় না। লাউ পাতা দিয়ে করলে যেটা হয় যে সেটা হলো আপনি চিংড়ি মাছটাও খেতে পাচ্ছেন, লাউ পাতাও একটাও একসাথে খেতে পাচ্ছেন। তো এর মধ্যে আমি ওগুলো মিক্স করে লাউ পাতার মধ্যে দিয়ে সুন্দর করে ওগুলোকে ফোল্ড করব। ফোল্ড করার জন্য আমি টুথপিক নিয়েছি, আপনি সুতা দিয়েও করতে পারেন। তো আমার কাছে এখন, আগে সুতা দিয়ে করতাম, এখন টুথপিকটা দিয়ে করি, ওটাই ইজি মনে হয়। তো এটা সুন্দর করে ফোল্ড করে অল্প জালে প্যানে বসিয়ে দিব, এটা হতে বেশি সময় লাগবে না, হয়তো হাফ এন আওয়ার। এটাকে উল্টানোর প্রয়োজন নেই, বাট আপনি চাইলে উল্টাতেও পারেন। প্রথমে একটু ঢেকে দিব, যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন ঢাকনাটা উঠিয়ে ফেলব। এই দেখুন আমার আজকের রান্নার প্রেজেন্টেশন, ব্রোকলি সাথে চিংড়ি মাছ, লাউ পাতার সাথে চিংড়ি মাছ। টমেটো ডাল এবং গরম ভাত, এই তরকারিগুলো থাকলে অনেকগুলো ভাত খেয়ে ফেলা যায়। আশা করি সবাই আমার সাথে একমত হবেন। এর মধ্যে কিছু ওয়াশিং এর কাপড় আমি বাইরে মেলে দিলাম। কাপড় মেলতে মেলতে আমার ছোট্ট বেবিটার কথা খুব মনে পড়ছে, ওর কাপড় দেখে ওকে খুব মিস করছি। তো একটু পরে ওর স্কুল ছুটি হয়ে যাবে, ওকে আনতে যাব। স্কুল থেকে বের হওয়ার পর সে খুবই হ্যাপি থাকে, ওইটা দেখলে আমার মনটা খুবই ভালো হয়ে যায়। তো আমি ওকে হ্যাপি করার জন্য আমি সামটাইমস কিছু সারপ্রাইজ নিয়ে যাই। ওর যেহেতু লাঞ্চটা স্কুল থেকে দেয়, তারপরও আমি ওর স্কুল শেষে ওর জন্য লাঞ্চ নিয়ে যাই, টুকটাক স্ন্যাক্স নিয়ে যাই। আজকে লাঞ্চ ব্যাগে আমি তার ফেভারিট টেডি আর সেই সাথে তার ফেভারিট আমব্রেলাটাও নিয়েছি, ওইটা দেখে সে খুবই খুশি। এরপর আমরা হেঁটে হেঁটে বাসে চলে আসলাম। সে হাঁটতে খুবই পছন্দ করে, যেদিন গাড়ি নিয়ে যায় সেদিন সে খুব মন খারাপ করে থাকে। তো বাসায় আসার পর সে প্রথমে হাত স্যানিটাইজ করে নেবে, মাশাল্লাহ সে সবসময় এই কাজটা করে, আমার এখনো পর্যন্ত মনে থাকে না। এরপর তাকে আজকে গোসল দিব, এই জন্য আর ওকে ভাতটা খাওয়ালাম না, প্রথমে একটা কলা দিয়ে দিলাম।
গোসলটা সে খুবই এনজয় করে। গোসল করার সময় আমি সবসময় ওকে কিছু টয় দিয়ে দিই খেলার জন্য। অনেক বাচ্চারা আছে গোসল পছন্দ করে না, তো তাদের জন্য এটা মনে হয় খুবই হেল্পফুল হবে যদি কিছু টয় দিয়ে দেন। ওরা কতক্ষণ একটু খেলবে, তারপরে গোসল করবে। গোসলের পর তাকে আমি একটা আইসক্রিমও দিয়েছি, সেটা পেয়ে সে খুবই খুশি। এরপর তাকে খুবই ফ্রেশ লাগছিল, সে খুব খেলছিল, গান করছিল। কয়েকটা পিকচারও আমি তুলে নিয়েছি, যেটা আমি অলওয়েজ করি, আমি তার হ্যাপি মুমেন্টগুলি অলওয়েজ ক্যাপচার করি। এরপর সে খেলতে খেলতে একটু ন্যাপও নিয়েছিল। আমার মনে হয় সব মায়েরাই এই মুমেন্টটা খুবই পছন্দ করেন, বাচ্চারা যখন শান্তিতে ঘুমায়। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।